ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদের সার্ভার লাগবে, ঠিক আছে? সার্ভার ছাড়া পিএসপি কাজ করে না, ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএসপি সাইট, ঠিক আছে? তো আমরা তার জন্য ডোমেন থেকে কিনতে পারি, গোডাডি থেকে ডোমেন কিনতে পারি হয়তো, বা ঠিক আছে, অথবা আমরা ফ্রি ডোমেন ইউজ করতে পারি, আর টিকে ডট টিকে এরকম অনেক ডোমেন পাওয়া যায়, এই ডোমেনগুলো ইউজ করতে পারি। তো এই ডোমেনগুলো ইউজ করলে আমার সমস্যা কি, আমার সবসময় নেট লাগবে, সেই জন্য আমরা কী করবো, আমাদের নিজের কম্পিউটারকে লোকাল হোস্ট বানিয়ে ফেলবো। হোস্ট বানানোর জন্য আমরা এক্সাম নামে একটা সফটওয়্যার আছে, ওইটা ইনস্টল করবো, এক্সাম যেটা আছে ওইটা ইনস্টল করবো। এক্সাম ডাউনলোড দিলে এখান থেকে ডাউনলোড করবো, আমার কম্পিউটার যদি 32 বিট হয় 32 বিট, এবং 64 বিট হয় 64 বিট, যে বিটে থাকুক আমি এটা ডাউনলোড করবো। ডাউনলোড আমার এখানে করা আছে, সেই জন্য আমি দেখাচ্ছি, ডাউনলোড, ডাউনলোডে গিয়ে এক্সাম, তো এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমি এটাকে কী করব, এটাকে ইনস্টল দিব, ইনস্টল রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর এরকম একটা আমাকে ইম্পর্টেন্ট বিকজ অ্যাক্টিভ সিগন্যাল বাতাবে, ওয়ার্নিং, আমি ওইটা ওকে দিব, সমস্যা নেই। তারপর নেক্সট 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 দিব। আমার এখানে একটা এক্সাম ফোল্ডার করা আছে, সেই জন্য আমি ওই আগে ফোল্ডারটা ডিলিট করে দিব, পুরাতন যেটা ইনস্টল দেওয়া ছিল যদি থাকে কারো, ওই ফোল্ডারটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমি ইনস্টল দিলাম, নেক্সট নেক্সট নেক্সট। তারপর আমার এখানে অনেকক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ সময় লাগবে ইনস্টল হইতে। তো ইনস্টল হওয়ার পর তো অনেকক্ষণ সময় লাগবে, সময়টা আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত এটা হবে না, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ দেখো আমাদের এটা হয়েছে ফিনিশ, ঠিক আছে? তো ফিনিশ হওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর চাইবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর খুঁজবে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে সেভ দিব। সেভ দিয়ে আমি আমার অ্যাপাচার, আমি স্কাইপি বন্ধ রাখতে হবে, স্কাইপি বন্ধ রেখে অ্যাপাচার স্টার্ট স্টার্ট স্টার্ট। তো আমি এখানে যাব লোকাল হোস্ট। তো এর আগে এরপর আমরা করতে হবে যে ওয়ার্ড প্রেসটা ডাউনলোড করতে হবে, ওয়ার্ড প্রেসটা ডাউনলোড করতে হবে আমাদেরকে। ওয়ার্ড প্রেস.com না, ওয়ার্ড প্রেস.org এটা ডাউনলোড করতে হবে জিপ ফাইল হিসেবে। ডাউনলোড করে আমরা তারপর এটাকে এক্সট্রাক্ট করতে হবে, আনজিপ করতে হবে, ঠিক আছে? তো এখানে করা আছে, আনজিপ করা আছে ওয়ার্ডপ্রেসটা আনজিপ করা আছে এখানে। তো এটাকে কপি করব, কপি করে আমি নিউ ফোল্ডার এক্সাম HTDocs নিউ ফোল্ডার পর আমরা HTDocs যাব, HTDocs এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার যেই সাইট করব ওই সাইডে OTC ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি এখানে পেস্ট করব ওয়ার্ডপ্রেসটা। এটাতে তো কিছু নেই, এটা না, এখানে পেস্ট করব ওয়ার্ডপ্রেসটা পেস্ট করার পর আমি লোকাল হোস্ট ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, হ্যালো লোকাল হোস্ট, লোকাল হোস্টে গিয়ে পিএসপি লোকাল হোস্টে যাব।
গেল হচ্ছে পিএসপি বাই অ্যাডমিন। পিএসপি বাই অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আমাকে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে। ড্যাশবোর্ড ক্রিয়েট করো, ওটিসি একটা ক্রিয়েট করলাম, ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেস ক্রিয়েট করার পর আমাকে এখানে এটা সম্পূর্ণভাবে যাবে এবং ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটা এটা গেল, যাওয়ার পর লোকাল হোস্ট, লোকাল হোস্টে যাবো। আমার এটা পুরোটা যাক, লোকাল হোস্ট করে আমি যেই নামে লোকাল হোস্ট নিয়েছি ওই নামে যাবো। যাওয়ার পর ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করবো, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবো। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমার লোকাল হোস্টটা রানিং হবে। আসছে, ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। এটা আসলে মনে করবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তারপর লেটস গো, ইউজার নেমটা দিবেন রুট, আর ডাবল ও এই রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। আর যেটা ডাটাবেসের নাম দিছি এটা ওটি, সে ওই ডাটাবেসের নামটা থাকবে সাবমিট। আর ইনস্টল, ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর আমি আমাকে ওয়েবসাইটের টাইটেল খুঁজবে, সেই ওয়েবসাইটের টাইটেল দিলাম, যেটা রুট রুট থাকুক, পাসওয়ার্ড দিতে বলছে। তারপরে জিমেল একটা দিলাম, এটা দেন ডিসকারেজ দেন আর এনকারেজ দেন, সমস্যা নেই। আর এরপর আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমি ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবো। ফার্স্টে লগ ইন, রুট পাসওয়ার্ড আছে, আমি রিমেম্বার দিলে এটা যাবে না এখান থেকে, ওই রিমেম্বার দিয়ে দিব। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, ড্যাশবোর্ড চলে আসছে। এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো দেখলাম যে কি আমরা লোকাল হোস্ট